হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানেন স্বাগত ফ্রেন্ডস একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যে আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশের পরীক্ষা রয়েছে তো সেই সব পরীক্ষার জন্য আমরা একটি ব্যাচ কোর্স লঞ্চ করতে চলেছি তো এই ব্যাচে তোমরা পেয়ে যাবে মোট আশিটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট যার মধ্যে থাকবে চার হাজার প্লাস মকের প্রশ্নোত্তর তোমরা এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে তোমাদের প্রিলি পরীক্ষার জন্য ফুল প্র্যাকটিস সেট মেন্স পরীক্ষার জন্য ফুল প্র্যাকটিস সেট এছাড়া বিষয়ভিত্তিক প্র্যাকটিস সেট পেয়ে যাবে এছাড়া তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি গণিত প্রশ্নের সলিউশন ভিডিও প্রত্যেকটি রিজনিং প্রশ্নের সলিউশন ভিডিও পেয়ে যাবে এছাড়া প্রত্যেকটি ইংরেজি প্রশ্নের সলিউশন পেয়ে যাবে এছাড়া তোমরা সবশেষে কারেন্ট অ্যাফেয়ার্স বিগত দু বছরের পেয়ে যাবে ওকে তো তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো এছাড়া এর বিস্তারিত এই ভিডিওর তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো দেখো আজকের যে আমাদের জিকের যে অধ্যভিক্তিক ক্লাস আজকের যে আমাদের সাত নম্বর ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন প্রদেশের প্রচলিত নৃত্য তো এর আগে অলরেডি ছয়টি আমাদের ক্লাস হয়ে গিয়েছে তো তোমরা যদি এই ছয়টি ক্লাস না দেখে থাকো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে লিঙ্ক পেয়ে যাবে আজকের এই টপিকটি তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা ডাব্লিউ কনস্টেবল লেডি কনস্টেবল ডাব্লিউ বিএসআই এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তো দেখো আমরা যদি বিগত দুই বছরের পুলিশ পরীক্ষা দেখি তো সেই সব পরীক্ষাতেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছিল যেমন দেখো পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা দু হাজার একটি প্রশ্ন এসেছিলো যে গর্বা প্রচলন কোথায় দেখা যায় তো সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট এবং আরেকটি পোস্ট এসেছিল এই বছর সিভিল ডিফেন্স পরীক্ষায় যে কথাগুলি এটি কোন রাজ্যের নৃত্যশৈলী তো সঠিক উত্তর হয়ে যাবে কেরালা ওকে তো দেখো শুরু করছি আজকের এই ক্লাস প্রথমে আমরা দেখে নেব একটি সুন্দর ট্রিক রয়েছে এই ট্রিকের মাধ্যমে তোমরা কিন্তু বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্যগুলো খুব সহজেই মনে রাখতে পারবে তো দেখে নাও প্রথমে এই ট্রিকটি কি বলা হয়েছে একটি কবিতা রয়েছে অন্ধের কুচকুচ কেরালার কথা পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে ছাতা বাঙালি যাত্রাতে বাউল দেয় কাঠি গুজরাট গড়োয়াতে দ্বন্দ্ব কিংবা লাঠি বিহু হয় আসামে কত্থক ইউপিতে ইয়াক্করে কর্ণাটক মহাতামাশাতে তামিলেতে পঙ্গল ওনাম কেরালাতে মোহিনী অট্টম সেও হয় কেরালাতে তো এই হলো গুরুত্বপূর্ণ ট্রিক তো দেখো এই ট্রিকের মাধ্যমে তোমরা কি করে এই নাচগুলোর নাম মনে রাখতে পারবে তো প্রথমে দেখো রয়েছে অন্ধের কুচকুচ অর্থাৎ কুচিপুরি যে নৃত্য সেটি অন্ধ্রপ্রদেশে দেখা যায় কেরালার কথা অর্থাৎ কথাগুলি যে লোকনৃত্য সেটি কেরালাতে দেখা যায় নেক্সট দেখো পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে ছাতা অর্থাৎ বৈশাখী এবং ভাঙড়া ভেঙে থেকে আসে ভাঙড়া বৈশাখী এবং ভাঙড়া এগুলো পাঞ্জাবে দেখা যায় নেক্সট দেখো বাঙালি যাত্রাতে বাউল দেয় কাঠি অর্থাৎ যাত্রা বাউল এগুলো কিন্তু বাঙালি অর্থাৎ পশ্চিমবাংলায় দেখা যায় নেক্সট দেখো গুজরাট গরোয়াতে দণ্ড কিংবা লাঠি অর্থাৎ এখানে যে নাচগুলো আসে সেটি হচ্ছে গরোয়া অর্থাৎ গরবা এবং দণ্ড দণ্ড থেকে আসে ডান্ডিয়া তো এই দুটো লোকনৃত্য গুজরাটে দেখা যায় নেক্সট দেখো বিহু হয় আসামে অর্থাৎ আসামের একটি বিখ্যাত লোকনৃত্য হয় বিহু কত্থক ইউপিতে কত্থক এটিও কিন্তু প্রচুর পরীক্ষাতে এসেছে কত্থক লোকনৃত্য এটি কোন রাজ্যে দেখা যায় উত্তরপ্রদেশে নেক্সট দেখো করে কর্ণাটক মহাতাম সাথে অর্থাৎ যে ইয়াকি শিখা নাই কি লোকনৃত্য রয়েছে সেটি কর্ণাটকে দেখতে পাওয়া যায় ওকে নেক্সট দেখো তামিলিতে পঙ্গল অর্থাৎ তামিলনাড়ুতে পঙ্গল যে লোকনৃত্য সেই লোকনৃত্য হয় ওনাম কেরালাতে মোহিনী অট্টম সেও হয় কেরালাতে অর্থাৎ লাস্ট রয়েছে কেরালা তো এই কেরালাতে ওনাম হয় এবং মোহিনী অট্টম তো এই একটি কবিতার মাধ্যমে তোমরা কিন্তু বেশ কিছু যে গুরুত্বপূর্ণ নাচ রয়েছে সেই নাচগুলোর নাম মনে রাখতে পারবে তো দেখো প্রথমে শুরু করছি এই লোকনৃত্য থেকে বেশ কিছু মক টেষ্ট প্রশ্ন এবং তারপরে রয়েছে বেশ কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর তো প্রথমেই দেখো প্রশ্ন রয়েছে ভারতনাট্যম এটি কোন রাজ্যের প্রচলিত নৃত্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো তোমাদের পুলিশ পরীক্ষার প্রস্তুতি কতটা হয়েছে তোমরা কিন্তু এই সব ক্লাসগুলোর মাধ্যমে যাচাই করতে পারবে ওকে নেক্সট দেখা হয়েছে বিহু বিহু এটি কোন রাজ্যের প্রচলিত নৃত্য তো আমরা কবিতার মাধ্যমে তোমাদেরকে প্রথমে ট্রিকটি শিখিয়ে দিলাম তো সেখানে কিন্তু উল্লেখ রয়েছিল বিহু এটি হচ্ছে আসামের প্রচলিত নৃত্য অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট কথাকলি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট করবে কথাকলি এটি কোন রাজ্যের প্রচলিত নৃত্য তো সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে কেরলের প্রচলিত নৃত্য অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কত্থক কত্থক এটি কোন রাজ্যের প্রচলিত নৃত্য তো এটি মূলত কিন্তু উত্তর ভারতে দেখতে পাওয়া যায় আর যদি এখানে রাজ্যের নাম অপশনে থাকে সঠিক উত্তর হয়ে যাবে উত্তর উত্তরপ্রদেশ ওকে কত্থক এটি হচ্ছে প্রদেশের গুরুত্বপূর্ণ একটি প্রচলিত নৃত্য অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন উড়িষি এটি কোন প্রদেশের বিখ্যাত নৃত্যশৈলী তো সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট ডান্ডিয়া এটি কোন প্রদেশের বিখ্যাত নাচ তো দেখো ডান্ডিয়া সঠিক উত্তর হয়ে যাবে ডান্ডিয়া এটি হচ্ছে গুজরাটের বিখ্যাত নাচ ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন নিচের এই চারটির মধ্যে কোনটি ধ্রুপদী নৃত্যশৈলী গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে যে সাত নম্বরের সঠিক উত্তর কী হবে এ ডি ওকে এই চারটির মধ্যে কোনটি ধ্রুপদী নৃত্য তো এর সঠিক উত্তর তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন ওনাম ওনাম অ্যাকচুয়ালি এটি একটি নৌকা প্রতিযোগিতা তো ওনাম এটি কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব বা লোকনৃত্য তো সঠিক উত্তর হয়ে যাবে এটি কেরলের একটি গুরুত্বপূর্ণ উৎসব ওকে নেক্সট দেখো নয় নম্বর প্রশ্ন মোহিনী অট্টম এটি কোন প্রদেশের নৃত্যশৈলী তো তোমাদের কিন্তু পরীক্ষায় এই টাইপেরই প্রশ্ন আসবে তোমাদের নাচের নাম দিয়ে দেবে এবং সেখানে চারটি করে রাজ্যের নাম দেখা থাকবে তো সঠিক যে উত্তরটা হবে সেই উত্তরটা তোমাদের বাছাই করতে হবে তো দেখো মোহিনী অট্টম এটি কোন প্রদেশের নৃত্যশৈলী সঠিক উত্তর হয়ে যাবে কেরল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কোন আদিবাসী নৃত্যে মুকোশের ব্যবহার করা হয় কোন আদিবাসী নৃত্যে মুখোশের ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের ছৌ নৃত্যে ওকে আমাদের পশ্চিমবঙ্গের ছৌ নৃত্যে মুখোশের ব্যবহার করা হয় এবং এই ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় দেখতে পাওয়া যায় তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে ওকে নেক্সট দেখো ইলেভেন কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হল নৌকা প্রতিযোগিতা সঠিক উত্তর হয়ে যাবে কেরলের ওনাম উৎসব অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো টুয়েলভ ঘুমুর এটি কোন রাজ্যের প্রচলিত নৃত্য রাজস্থান উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ নাকি কেরালা তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ঘুমোর এটি হচ্ছে রাজস্থানের প্রচলিত নৃত্য এবং এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষায় কিন্তু প্রচুর এসেছে এবং আপকামিং পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন হিকাত এটি কোন রাজ্যের প্রচলিত নৃত্য হিকাত এটি কোন রাজ্যের প্রচলিত নৃত্য সঠিক উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীর অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন নটঙ্গি এটি কোন রাজ্যের প্রচলিত নৃত্য তো দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু এখানে ছবিগুলো অ্যাড করেছি যাতে তোমাদের এই প্রশ্নগুলো বুঝতে সুবিধা হয় তো নডঙ্গি এটি হচ্ছে তোমরা ছবিতে এরকম দেখতে পাচ্ছ এই টাইপের একটি প্রচলিত লোকনৃত্য তো এটি হচ্ছে উত্তর প্রদেশের প্রচলিত নৃত্য ওকে তাহলে কত্থক নডঙ্গি এগুলো হচ্ছে উত্তর প্রদেশের প্রচলিত নৃত্য নেক্সট দেখো কুচিপুড়ি কুচিপুড়ি এটি কোন রাজ্যের প্রচলিত নৃত্য তো আমরা তোমাদের প্রথমে একটি ট্রিকের মাধ্যমে শিখেছিলাম যে অন্ধের কুচকুচ অর্থাৎ অন্ধ্রপ্রদেশের প্রচলিত নৃত্য হচ্ছে কুচিপুড়ি অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এই হলো গুরুত্বপূর্ণ পনেরোটি মকটেষ্ট প্রশ্ন পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর দেখো বেশ কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর রয়েছে তো এই সব অতিরিক্ত প্রশ্নোত্তরগুলো তোমরা কিন্তু খাতায় নোট করবে যেমন দেখো প্রথমেই রয়েছে তামিলনাড়ুর প্রচলিত লোকনৃত্যগুলি কী কী তো দেখো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নাচ রয়েছে যার মধ্যে ইম্পর্টেন্ট ভরতনাট্যম ওকে কুম্বি তেরাতলি ইত্যাদি নেক্সট দেখো গোয়ার প্রচলিত নৃত্যগুলি কী কী তো সঠিক উত্তর যাবে মান্ডো ওকে ফুগডি মহারাষ্ট্রের প্রচলিত নৃত্য তামাশা ভীষণ গুরুত্বপূর্ণ ওকে কলি নাকাতা নেক্সট দেখো ত্রিপুরা রয়েছে ত্রিপুরার গুরুত্বপূর্ণ লোকনৃত্যগুলি হচ্ছে গড়িয়াঝুম নেক্সট দেখো বিহু নৃত্যের ধরন কী কী অর্থাৎ আসামের যে বিহু নৃত্য এর মোট তিনটি ধরন রয়েছে সেটি হচ্ছে রঙ্গোলি ভোগালী এবং কাঙ্গালি পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্য গম্ভীরা ছৌ যাত্রা কাঠি কীর্তন জম্মু কাশ্মীরে প্রচলিত নৃত্য রাউফ হিকাট ওকে ডামালি নেক্সট জায়গা রয়েছে পাঞ্জাব পাঞ্জাবের প্রচলিত নৃত্যগুলি কী কী ভাঙড়া ভাঙড়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট জায়গা রয়েছে হরিয়ানা ঝুমুর ওকে খোর নেক্সট জায়গা রয়েছে মেঘালয় লাহো ভীষণ ইম্পর্টেন্ট তো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা কিন্তু পড়বে এবং বাকি সবগুলো তোমরা কিন্তু খাতায় নোট করবে নেক্সট দেখো হিমাচল প্রদেশ তো এখান থেকে কিন্তু সেরকম কোনো গুরুত্বপূর্ণ নাচ নেই তাও তোমরা খাতায় নোট করবে নেক্সট জায়গা রয়েছে কর্ণাটক কর্ণাটকের গুরুত্বপূর্ণ একটি নাচ হচ্ছে ইয়াকসোগানা ওকে এবং লাম্বি নেক্সট দেখো রয়েছে অসম অসমের গুরুত্বপূর্ণ নাচ হচ্ছে বিহু নাট পূজা নেক্সট জায়গা রয়েছে কেরালা তো এখানে গুরুত্বপূর্ণ রয়েছে কথাগুলি ভীষণ গুরুত্বপূর্ণ মোহিনী অট্টমরা রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট জায়গা রয়েছে উড়িষ্যা উড়িষ্যা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ রয়েছে উড়িষি ঘুমরা মিজোরাম রয়েছে বাঁশ নৃত্য তো এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে বাঁশ নৃত্য এটি কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তর রয়েছে মিজোরাম ওকে নেক্সট জায়গা রয়েছে মণিপুর মণিপুরে প্রচলিত নৃত্য মণিপুরী ভীষণ ইম্পর্টেন্ট উত্তরপ্রদেশের কত্থক নটঙ্গি ওকে নেক্সট জায়গা রয়েছে মধ্যপ্রদেশ মাচা রাজস্থান রয়েছে তো রাজস্থানের থেকে কিন্তু এই প্রশ্নটি পরীক্ষা আছে ঘুমুর ওকে যেটি মক মকটেষ্টে করালাম নেক্সট হচ্ছে গুজরাট গারবা অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কুচিপুড়ি ওকে নেক্সট হচ্ছে বিহার বিহারের প্রচলিত নৃত্য হচ্ছে যাতাযতীন এবং বিদেশিয়া তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং দেখো তোমরা যদি এই ট্রিকটি যে ট্রিকটি আমরা তোমাদের প্রথমেই শেখালাম এই একটি কবিতা রয়েছে এই কবিতাটা তোমরা যদি মুখস্থ করে ফেলতে পারো তো এখান থেকে তোমাদের কিন্তু আর কোনো কনফিউজ হবে না তোমরা কিন্তু খুব সহজেই কোন নিত্য কোন রাজ্যের খুব সহজেই তোমরা কিন্তু সঠিক উত্তর বাছাই করতে পারবে ওকে